Hello, assalamu alaikum. This is Nafizuddin from Dhaka, Bangladesh. Hope all of you are fine. Well, my father's name is Muhammad Nazimuddin and my mother's name is Gulnahar Begum and I'm married to Sarah, alhamdulillah. So today I'm here with a new topic regarding the Rafa Yadins in Salat. আজকে আমি নতুন একটি বিষয়ে আলোচনা করতে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। মসজিদে আমরা যখন রাফা ইয়াদিন করি, মানে এরকম দুই হাত তুলে আল্লাহু আকবার বলাকে রাফা ইয়াদিন বলা হয়। আচ্ছা, তাহলে আমরা দেখা যায় যে আমাদের মধ্যে অনেকেই এটা করে, অনেকেই করে না। তো আজকে আমি এই বিষয় নিয়েই আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ যতটুকু আমার সাধ্যে কুলায় ততটুকু আলোচনা করব। তো প্রথমে আমি সূরা তাহা আয়াত নাম্বার 25 থেকে 28 বলে নিচ্ছি। রাব্বিশরলি সাদরি ওয়া ইয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতা মিলিস সাহানি ইয়াফকাহু কাউলি। বিসমিল্লাহ। তো আমি এখন আমার আলোচনাটি নিয়ে আগে বাড়ছি, কিন্তু আমাদের এই রীতি অনুযায়ী যারা আমার এই প্রোগ্রামটি দেখছেন, অ্যাজ ইউজুয়াল আমি রাব্বানা দোয়া বই থেকে অন্তত একটি দোয়া বলেই ইনশাআল্লাহ এই প্রোগ্রামটি আগে বাড়াবো। তো আপনারা দেখলেন দোয়াটি হচ্ছে, যেটা আমি বলতে চাচ্ছি বইটির সেকেন্ড দোয়া থেকে শুরু করব, সূরা কাসাস লাইন নাম্বার সূরা নাম্বার 28 লাইন নাম্বার 17। রাব্বি বিমা আন আমতা আলাইয়া ফালান আকুনা জাহিরা লিল মুজরিমিন। ও মাই লর্ড, ইউ হ্যাভ bestowed upon me your favor, so I will never be an assistant to the criminals. হে আমার রব, আপনি আমাকে নিয়ামত দান করেছেন, তাই আমি আর কখনো অপরাধীদের পক্ষে অবলম্বনকারী হব না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমি এই আয়াতটি দিয়ে কেন শুরু করলাম, আসলে দেখা যায় যে আমরা চলার পথে প্রতিদিন কোনো না কোনো বিষয়ে লিপ্ত হয়ে পড়ি, যে বিষয়গুলো আমরা আসলে মন থেকে বুঝতে পারি যে রাইট না, মানে ঠিক না, কিন্তু তারপরেও আমরা সেই বিষয়টা আসলে বিষয়টার ব্যাপারে কনফিউজ থাকি। আবার একেবারেই যে রং সেটাও আমরা আসলে বুঝে উঠতে পারি না। তো দেখা যায় যে আমরা আমাদের মধ্যে অনেকেই কোনো মন্ত্রীর অ্যাসিস্ট্যান্ট অথবা কোনো এমপির অ্যাসিস্ট্যান্ট, এখন দেখা যায় যে কোনো অসৎ লোকের অ্যাসিস্ট্যান্ট অথবা কোনো স্মাগলারের অ্যাসিস্ট্যান্ট। তো এই বিষয়গুলো আসলে আমাদের বুঝতে হবে যে আমি যদি আল্লাহর পথে আসি, তাহলে আমাকে ভালো করে আসতে হবে, আর যদি আমি না থাকি তাহলে যেন ভালো করেই না থাকি। আর এই কথাটি আমি কেন বললাম, কারণ আপনি আল্লাহর পথে আছেন এবং আপনার যথেষ্ট জ্ঞান আছে, কিন্তু স্টিল আপনি কিন্তু নিজস্ব পার্থিব্য লোভের কারণে আপনি খারাপ পথটাকে পুরোপুরি ছাড়তে পারছেন না, এবং আপনি রেজাল্ট মোটেও পাবেন না, বিকজ আপনি জানেন কেন। তো তার জন্য আমরা এই দোয়াটা অলওয়েজ করতে পারি, রাব্বি বিমা আন আমতা আলাইয়া ফালান আকুনা জাহিরাল লিল মুজরিমিন। মানে হে আমার রব, আপনি আমাকে নিয়ামত দান করেছেন, তাই আমি আর অপরাধীদের পক্ষে অবলম্বনকারী হব না। তাহলে এই কথাটা যদি আমরা অটো সাজেশন হিসেবে অলওয়েজ মনে মনে বলি, হ্যাঁ, তাহলে কি হবে, এই জাতীয়, এটা তো আমি একটা উদাহরণ দিলাম যে দেখা যায় যে খারাপ ব্যক্তিদের সঙ্গে আমরা যুক্ত আছি এবং তাদের অবলম্বনকারী হই, মানে
ক্রিমিনালদের অ্যাসিস্ট্যান্সই করি। আমি জানি যে আমার বস কাজটি ঠিক করছে না, তাহলে আমি ওনার সঙ্গে থাকবো না। হ্যাঁ, আমি তো ফার্স্টে বোঝানোর চেষ্টা করব, বাট দেখা যাবে যে আমি যদি ওনাকে না বুঝিয়ে উঠতে পেরেছি তাহলে আমাকেই ত্যাগ করতে হবে। আচ্ছা, এখন এই ধরনের অনেক কাজই হয়, শুধু যে আমাদের বসরাই এরকম করে তা না। হতে পারে একটা রিক্সাওয়ালা, সে রিক্সা চালাচ্ছে এবং সে দেখা যাচ্ছে যে এমন কিছু করছে, আরও অন্য অন্য রিক্সাকে ঠাস ঢুর ধাক্কা মেরে আগে বাড়ছে, তাহলে আমি কি করব? তার সঙ্গে থাকবো না। এখন এই যে থাকবো না, খারাপ খারাপ বিষয়গুলির সঙ্গে যুক্ত হয়ে, মানে খারাপ বিষয়ের সঙ্গে চুক্ত হতে হবে, মানে ত্যাগ করতে হবে। যেরকম বলে না লাইন চুক্ত, মানে লাইন থেকে কাটা। তাহলে খারাপ বিষয়ের সঙ্গে অ্যাড না থাকা মানেই হচ্ছে মাইনাস থাকা। তাহলে কিভাবে আমি খারাপ বিষয়কে বিয়োগ করে ভালো বিষয়ের দিকে অনলি থাকব, কিভাবে? সেইটাই আমরা যদি এই দোয়াটাকে অটো সাজেশন হিসেবে নামাজে নামাজ শেষে দোয়ার মাধ্যমে পড়ি, তাহলে কি হবে, আমাদের মন আমাদেরকে অলওয়েজ লুপ আপ করবে, মানে মনে করিয়ে দিবে যে আমরা খারাপ বিষয়ের সাথে থাকবো না। তাহলে কি হবে, হঠাৎ করে আমরা খারাপ বিষয়টাকে ছেড়ে দেওয়াটা হয়তো আমাদের পক্ষে কখনোই সম্ভব ছিল না বা এখনও না। তাহলে আমরা ধীরে ধীরে কিন্তু আমরা বুঝতে পারবো যে খারাপ বিষয়টা ছাড়লে আল্লাহ আমাকে বড় সাহায্য করবে। আর এখানে আমি খারাপ বিষয় নিয়ে আগে বাড়লে আল্লাহ আমাকে কি করবে, সাহায্য করবে না। যেমন আমার অনেক টাকা পয়সা হয়ে যাবে কিন্তু আমার ছেলে ভীষণ অসুস্থ, অথবা আমার পারিবারিক অনেক সমস্যা হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের সামনে এসে দাঁড়াবে, এটা হচ্ছে নর্মাল ব্যাপার। কিন্তু দেখা যায় যে এমনিতে ভদ্রলোকদের কিন্তু অনেক বেশি সমস্যা হয়। এটার কারণ এই নয় যে সে ভদ্র এজন্য, কারণ সৃষ্টির শুরু থেকে সমাজে খারাপ বেশি ছিল, আছে এবং থাকবে, এটাই হচ্ছে স্বাভাবিক। হ্যাঁ, একটা সময় যখন ইমাম মাহদী চলে আসবেন এবং উনি এসে বিশ্বের ফিনান্সিয়াল পরিস্থিতি ঠিক করে দিবেন, এবং তখন যেটা হবে যে আসলে দারিদ্রতার কারণেই মানুষ ক্রিমিনাল হয়। তো এই দোয়াতে কিন্তু বোঝাচ্ছে, সুরা কাসাস সুরা নাম্বার 28, কাসাস মানে ন্যারেশন, এবং এটাতে আয়াত আছে হচ্ছে 88টা। তো এই যে আয়াতটা, আয়াত নাম্বার 17-এ বোঝাচ্ছে যে এখন তো আপনাকে আল্লাহ নিয়ামত দিয়েছে, তাহলে এখন আর আপনি অপরাধীদের সঙ্গে থেকেন না। তাই দোয়াটা এভাবে আমরা বলতে পারবো যে রাব্বি বিমা আন আমতা আলাইয়া ফলান আকুনা জাহিরাল লিল মুজরিমিন, মানে ও মাই লর্ড, ইউ হ্যাভ বেস্টোড ইউর ফেভার আপন মি, সো আই উইল নেভার বি অ্যান অ্যাসিস্ট্যান্ট টু দ্য ক্রিমিনালস। তাহলে কি যে হে আমার রব, আপনি আমাকে নিয়ামত দান করেছেন, তাই আমি আর অপরাধীদের পক্ষে অবলম্বনকারী হব না। তো আমরা যদি দোয়াতে এরকম করে বলতে থাকি, আস্তে আস্তে কি হবে, আমাদের, আমরা যারা আল্লাহর পথে ভালো হতে চাই, এটা কিন্তু তাদের জন্যই, আর যে আল্লাহর পথে অগ্রসর হয়ে ভালো হতে চায় না, আমি কিন্তু তার জন্য এটা বলছি না। আচ্ছা, তো আমরা এটা অটো সাজেশন হিসেবে বলতে বলতে আমরা কি করব, আস্তে আস্তে আমি যখনই একটা খারাপ কাজে যুক্ত হব বা খারাপ লোকের সঙ্গী হব বা খারাপ লোককে অ্যাসিস্ট্যান্সই করব, তখন আমার মনে ক্লিক করবে যে না, আমি তো কোরআনের আয়াত থেকেই জানতে পেরেছি এবং আমি নিজেই দোয়া হিসেবে বলি, তাহলে আমি কিভাবে এটা করছি। তাহলে কি হবে, আস্তে 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 যেভাবে মানুষ খারাপ, ভালো থেকে খারাপ হয়, খারাপ থেকেও ভালো, ওইভাবেই আমরা হতে পারবো। আচ্ছা, এখন আমি যেটা বলছিলাম যে দারিদ্র, যেখানেই দারিদ্রতা সেখানেই কিন্তু ক্রিমিনালিজম এবং ক্ষয়ক্ষতি বেশি হয়, জেনারেলি এটা। আবার দেখা যায় যে অনেক বড় বড় লোকরা বড় বড় ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে, যেটা নাকি সাধারণ মানুষের পক্ষে ধরা সম্ভব না।
আচ্ছা, এই যে যেমন আমাদের পাঠাও কোম্পানির একজন সিইও, ওনার নামটা আমি এই মুহূর্তে উল্লেখ করছি না, কিন্তু ওনাকে এই যে আমেরিকাতে যে মারা হলো, হ্যাঁ, শুধু ওনাকেই না, আমার আপন ফুপাতো ভাই, ওনার নাম ওয়াসি আনসার, ওনাকেও কিন্তু আমেরিকাতে অনেকটা এইভাবেই মারা হয়েছে। তো এই যে কিলিংগুলো ঘটছে, এই কিলিংগুলো কিন্তু একজন করেনি, কয়েকজন মিলে করেছে, একজন লিড করেছে, অন্যরা অ্যাসিস্ট্যান্সি করেছে। তো এই যে এই ঘটনাগুলি ঘটেছে, পাঠাও এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, অনেক টাকার মালিক কিন্তু সেই সিইওটা ছিল, তাহলে তার কম্পিটিশনে উবারের মালিক হতে পারে তাকে মেরেছে, আমি বলছি হতে পারে, যেরকম আমার ফুপাতো ভাইকেও কিন্তু আমেরিকায় মেরেছে, সেও অনেক ধনী ছিল। তো এই যে ওনাকে মেরেছে, এটার কিন্তু বিচার আসছে না, কারণ কি, আমেরিকা তো অনেক বড় দেশ, আমরা তো জানি যে আমেরিকায় দ্রুত বিচার হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আসলে না, বড় বড় দেশেও বড় বড় ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ঘটে, এবং সেগুলো আসলে কীভাবে পরিচালনা করা হয় এবং বাস্তবায়ন করা হয় আমি জানি না, তবে আমরা যা দেখছি সাধারণ নাগরিক হিসেবে আমরা সেটাই বলছি, আলহামদুলিল্লাহ, বলতে তো আর কোনো বাধা নেই, কারণ এত বড় একটা ক্ষতি আমার দেশের হয়েছে যা আসলে বলার মতো না। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে যদি ওই যে ইমাম মাহাদি ওনারা আসবে, তারপরে পৃথিবীর পরিস্থিতি চেঞ্জ হবে, তো তখনও এই দোয়াটা বলতে হবে কি কেন, কারণ তখন নিয়ামতটা আরও বেশি থাকবে। আচ্ছা, তো এগুলো এই যে ইমাম মাহাদি ওনারা কবে আসবে, এগুলো আসলে অনেক দেরি হবে, কারণ এই যে দাজ্জাল দাজ্জাল নিয়ে বলছে, দাজ্জাল তো আপনার ইমাম মাহাদি আসার 7-8 বছর পরে সে তার অ্যাক্টিভিটিস দেখাবে, তাহলে এখন এইসব নিয়ে আমরা যেন বেশি মাতামাতি না করি, এগুলো টোটাল টাইম লস, জানার বিষয়ে জেনে রাখলাম আলহামদুলিল্লাহ। আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে, আমি আগামী মুহূর্ত বাঁচব কি না সেটার কোনো গ্যারান্টি নেই, আমি এত বছর পর দাজ্জাল আসবে, তারপরে ইমাম মাহাদি আসবে, তাদের সঙ্গে আমি সোলজার হব, এগুলো কোনো বাস্তবিক চিন্তাধারা না। আচ্ছা, বাস্তবিক চিন্তাধারা হচ্ছে যে এখন আমরা আমাদের লাইফটাকে কিভাবে সুন্দর করে লিড করব, তাহলে আমাদেরকে অন্যায় পরিত্যাগ করতে হবে, ন্যায়ের সঙ্গে থাকতে হবে, নামাজ ভালো করে আদায় করতে হবে, আমি যে সালাতটা জানি সেটা অর্থসম্পূর্ণ কিভাবে জানবো, আরও বেটার কিভাবে করা যায় সেই চেষ্টা করতে হবে। আচ্ছা, তাহলে আমি আমার ভিডিওর শুরুতে বলছিলাম যে আমরা যে এই যে রাফা ইয়াদিন বলে অনেকে হাত তুলে সিজদায় যায়, এই যে বিষয়গুলো, আচ্ছা এগুলো নিয়ে আমি যতটুকু জানি আমি শেয়ার করব, আমার যদি ভুল হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাল্লাহ আমি নিজেকে শুধরানোর জন্যই তো আপনাদের সামনে এসেছি, আমি এখানে এসেছি কথাবার্তা শেয়ার করার জন্য, অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ বাঙালি মুসলিম শেয়ার করার জন্য। আচ্ছা, এখন আমি যেটা মনে করি যে নামাজ কিন্তু একরকমভাবেই পড়তে হবে যেটা আমাদের নবীজি পড়েছিল, তাহলে নবীজি কিন্তু বুকে হাত দিয়ে নামাজ পড়ত এবং প্রত্যেক সময় হাত উঠাতো, তাই না, কারণ নামাজের ফুল মার্ক নিতে হলে আপনাকে ফুল নামাজ পড়তে হবে, আর শর্টে নামাজ আপনি সম্পূর্ণ করতে পারেন। আচ্ছা, তাহলে আমাদের এই যে এশিয়ার মতো দেশে, বাংলাদেশে কিন্তু নামাজটা খুবই শর্টে হয়, যেখানে আসলে অর্থ কেউই জানে না, এবং অনেকগুলো অংশ, অলংকার যেটাকে বলে অর্নামেন্ট, এই যে যেরকম আমি এখন আমি যদি চেইন পরি তাহলে আমাকে একটু সুন্দর লাগতে পারে, সেই চেইনটা কি অর্নামেন্ট, সেরকম নামাজের সৌন্দর্য বৃদ্ধির জন্য অর্নামেন্ট আছে, অর্নামেন্টগুলো নাম আপনারা জেনে নেওয়ার চেষ্টা করবেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব যে নামাজটাকে আরও কীভাবে আপনি ব্রড করতে পারেন। আচ্ছা, তো এখন আপনারা যেটা করবেন যে আমাদের রাসূলুল্লাহ বলেছিল নামাজ কিন্তু একরকমই, আচ্ছা আমাদের নবীজি আবার অন্যরকম নামাজ পড়েছিল ওনার সময়তেই, তো অ্যাকচুয়ালি উনি বেশিরভাগ সময় যেরকম নামাজ পড়তো সেইরকম নামাজ আপনার মদিনাতে এখনও পড়া হয়। আচ্ছা, তো উনি কিন্তু একরকম পড়তই না, তাহলে আপনি কিভাবে বুঝবেন উনি কোন রকম পড়তো, তাহলে উনি অলওয়েজ 100% নামাজ পড়ার চেষ্টা করতো, অনেক সময় উনি ক্লান্ত হলে পেটে হাত বাঁধত, আরও ক্লান্ত হলে হয়তো পেটের নাভির এখানে হাত বাঁধত, এবং
এরকম বিষয়গুলি ঘটতো, কিন্তু যে ওনাকে ক্লান্ত অবস্থায় দেখলো সে বলল নবীজি তো এভাবে পড়ে, আমি এইভাবে পড়ব। আরেকজন দেখলো যে ওনাকে এনার্জাইজড অবস্থায়, নবীজি তো এইভাবে পড়ে, আমি এইভাবে পড়ব। না, এমন না, আসলে নবীজি পড়তো 100% ওয়েতে। এখন আপনি 100% ওয়েটা জানেনই না, কারণ নামাজের আছে 12,000 ফজিলত, আপনি হয়তো হার্ডলি 18টা জানেন। আরও যে এত হাজার সামথিং মাইনাস আছে এটা নিয়ে আপনি কখনো ভাবেনও নাই। আচ্ছা, এখন থেকে ইনশাল্লাহ ভাববো, কারণ আমিও তো 18টার বেশি হয়তো জানি না, হার্ডলি 18-19-20টা জানি, হয়তো 21টা জানি, আমি এর বেশি কিন্তু আমি জানি না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা যেটা করব কারেন্টলি সেটা তো শিখতে টাইম লাগবে আমাকে, যে কীভাবে 100% ওয়েতে পড়ে। এখন আমি 100% ওয়ে জেনে গেলেও আমি কিন্তু ইমাম না, আমি নর্মাল মানুষদের কথা বলছি। যে নর্মাল মানুষরা কি করবে, যেই মসজিদে যেই ইমাম যেভাবে নামাজ পড়ে আপনাদের উচিত সেইভাবে নামাজ পড়া। তাই আমরা ওই যে আমিন বলবো না এগুলি নিয়ে তো কনফিউশন শেষ, কাজী ইব্রাহিম সাহেব বলে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের যেটা করতে হবে, হ্যাঁ, কনফিউশন নিয়ে কাজ করা চলবে না। আমি আমার বিষয়গুলি কিন্তু ক্লিয়ার করে করে আগে বাড়ছি। তাহলে আমি ইমাম সাহেবকে ডাইরেক্ট জিজ্ঞেস করব, ওনার তো চাকরি এটা, উনি চাকরি করে, উনি শুধু দায়িত্ব পালন করে না ফ্রিতে, উনি বলতে গেলে একজন পাবলিক সার্ভেন্ট। আচ্ছা, তো আমরা ওনাকে জিজ্ঞেস করতে পারি, অথবা আমরা যেটা করতে পারি, যেই মসজিদে যেই ইমাম যেভাবে নামাজ পড়ে আমরা ঠিক ওইভাবে পড়ব। তাহলে কী হবে, আমাদের মধ্যে সিমিলারিটিস থাকবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এমন কোনো হাদিসে আমি শুনিনি, যদি হয়ে থাকে আমাকে জানাবেন, যে কেউ হাত বাঁধছে কেউ হাত বাঁধছে না, কেউ বুক এরকম করছে কেউ এরকম না, সবাই সেরকমই করতো যেরকম আমাদের রাসূলুল্লাহ, আপনাদের আমাদের সবার রাসূলুল্লাহ করতেন সেরকম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আশা করি আমি ক্লিয়ারটা আপনাদের ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ারলি বুঝাতে পেরেছি। এখন আপনারা যেটা করবেন, যেই মসজিদে যাবেন সেভাবে করবেন, ইমাম সাহেবের পিছনে। আবার আপনি নফল সুন্নত এবং বেত নামাজগুলো আপনি আবার আপনার মতো হাত বেঁধে 100% করবেন, কারণ ইমাম সাহেব যদি ভুলও করে আপনি আপনার 27 গুণ প্লাস 100% সোয়াব পাবেন। কিন্তু আপনি যদি ইমাম সাহেবের সঙ্গে কন্ট্রাডিকশন রাখেন, একজন এরকম করছে একজন সেরকম করছে, তাহলে কিন্তু এটা হলো না। এর থেকে বেটার যে ব্যতিক্রম করে আসেন, তার সঙ্গে আলোচনা করেন, সেই মুহূর্তে উনি সময় দিতে পারবে না, ওনার ফোন নাম্বার রেখে দিবেন, ওনাকে SMS করবেন, এক সপ্তাহ পরে বা এক সপ্তাহের ভিতরে কিন্তু সমাধান এসে যাবে। কিন্তু 40 বছরেও যে সমাধানটা আসেনি আপনাদের মধ্যে, তাহলে আমাদের মধ্যে সবার মধ্যে, তাহলে আমি আশা করি বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি। আমার যদি বক্তব্য আলোচনায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপন ভাই মনে করবেন। আমি এই ভিডিওগুলো মূলত নিজেকে এবং নিজের ফ্যামিলি মেম্বার্সদেরকে শুধরানোর জন্য করছি, তাই আমার যদি কোনো ভুল হয়ে থাকে আচার আচরণে, কথাবার্তায় এবং পরিবেশনায়, আমি আন্তরিকভাবে আপনাদের কাছে মাপ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেন আমি আরও বেটার করতে পারি। আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা আপনাদের আপনজন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন, এবং অবশ্যই আপনারা যদি এই ওয়াক্তের নামাজটা না পড়ে থাকেন তাহলে আদায় করে নেবেন, কারণ সবার আগে ভুল হোক যাই হোক নামাজ কিন্তু পড়তে হবে। আমরা কিন্তু বেটার করার ওয়েতে যেন লস না করি, মানে ডাউন না করি, অলওয়েজ আপরাইজ করি, অলওয়েজ বাউন্স ব্যাক করি, যেন আমরা থেমে না থাকি। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, মা সালামা।